হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন, এই পরোটা বানানো হচ্ছে। এই পরোটা কিন্তু আমি বানাচ্ছি না, আপনার পাপা বানিয়েছে। সেই এই সব কিছু সে করেছে। দেখেন, আমার ভাজার কাজটাও সে করছে। এই যে, তো আসলে 11:30টার দিকে তার রুটি খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম যে আমার অনেক খারাপ লাগছে, তখন সে বললো যে আমিই বানাবো। তো সে বানাচ্ছে দেখেন, এবং বানিয়ে আমাকে ডেকে এই যে বসিয়ে খাওয়াচ্ছে, বলে যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো মাংসটা তো আমি রান্না করেছি, আর রুটিটা সে বানিয়েছে, অনেক মজা হয়েছে। আর করোনা তো, তাই আমরা তেমন একটা বাহিরে যাচ্ছি না, তো এই তো বাসায় বসে খাওয়া দাওয়া করছি। আর সকালের দিকে আমি রান্না বান্না শুরু করে দিলাম। পেঁয়াজটাকে ভেজে, কাঁচামরিচ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে, তারপরে আমি একটু জিরা বাটা দিয়ে, তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে লবণে দিয়েছি। এখন মাছের টুকরোগুলোকে একটু ভুনে নিব, ভুনে তারপরে তুলে নিব। তো আজকে আসলে বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছের এই তরকারিটাই রান্না করব। তো এই তো, আর আছে টুকটাক গরু মাংস তরকারি আছে, তো টুকটাক তরকারি আছে, ওগুলোতে হয়ে যাবে। তো মাছগুলোকে তুলে নিয়েছি, এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম, এটাকে আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমি কষিয়ে, কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছিলাম, সেই পানিতে যখন বলক উঠেছে তখন আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম। আর আমার তরকারি কিন্তু রান্না হয়েও গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।